আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রোজা উপলক্ষে রোজার আগে যে প্রিপারেশনগুলো আমি করি সেগুলাই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। কারণ রোজার সময় আমাদেরকে এমনিতেই একটু ব্যস্ত থাকতে হয়, এছাড়াও রোজার সময় রান্না বান্নার ঝামেলাও একটু বেশি থাকে, আর রোজা রেখে অনেক বেশি কাজ করাও সম্ভব হয় না। তাই আগে থেকেই কিছু প্রিপারেশন করে নিলে রোজার সময় ঝামেলাটা একটু কম হয়। আমাদের দেশে রান্নার যে সবচেয়ে বড় যে উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, সেটাই আমি সবসময় আগে থেকে একটু বেশি করে রাখি। তো তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। কিভাবে কেটেছি, কুচি করেছি এগুলো তো সবাই পারে, এছাড়াও আমি গত বছর ভিডিও শেয়ার করেছি, সেখানেও আছে। এই পেঁয়াজ কুচিগুলি আমি একটা জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবো। যে কয়টা ব্যাগ লাগে সে কয়টা ব্যাগে আমি ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। অনেক বেশি গাদাগাদি করে রাখা যাবে না, কিছুটা ফাঁক রেখে তারপর এটাকে জিপলক ব্যাগের মুখটা লাগাতে হবে। পেঁয়াজটা তো ডিপ ফ্রিজে রাখলে এটা বরফ হয়ে যাবে, তো বেশি গাদাগাদি করলে তখন পেঁয়াজ কুচিটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি এক এক করে জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তো এবারে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ বেটে রাখবো। তার জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলাম। এবারে 2টা বক্স নিলাম, এর মধ্যে 1 কেজির যে পলিথিন আছে সেগুলো নিয়ে নিলাম, নিয়ে এভাবে এটার ভিতরে রেখে দেব। এখন আমি ব্লেন্ড করা পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিব। অর্ধেক পরিমাণ একটা বাটিতে দিলাম আর অর্ধেক পরিমাণ আরেকটা বাটিতে দিয়ে দিব। এবার এটাকে সমান করে জাস্ট এভাবে একটু ঝাঁকা দিলেই কিন্তু সমান হয়ে যায়। এখন এই বাটিগুলোর ঢাকনা লাগিয়ে দিব। এবার এই 2টা বাটি আমি ডিপ ফ্রিজে রেখে এই পেঁয়াজ বাটাগুলোকে বরফ করে নিব। বরফ হলে পরে তারপরে আমি এটাকে সংরক্ষণ করব। 24 ঘন্টা পর আমি পেঁয়াজের বক্সগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে আনলাম। এখন ঢাকনাটা খুলে ভেতরটা বরফ হয়ে গেছে, এখন একটা একটা করে আমি একটা ভেজিটেবল চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিব। বক্স থেকে বের করে নিচ্ছি। এবারে আমি এগুলো এভাবে একটা মোটা ছুরি দিয়ে কেটে নিব। এখন এগুলাকেও 2-3 টুকরা করে নিব। এই কেটে নেওয়া টুকরোগুলো আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব। এই সবগুলো আমি একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে সাথে সাথে জিপলক ব্যাগের মুখটা লাগিয়ে নিব। লাগিয়ে এখন এটাকে আমি সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিব, তা না হলে কিন্তু গলে যাবে, গলে গেলে একটার সাথে আরেকটা লেগে যাবে। একইভাবে দ্বিতীয় যে বক্সটা আছে সেটা থেকেও পেঁয়াজ বাটার পলিথিনটা বের করে নিলাম, একইভাবে এটাও আমি কেটে নিব। এই টুকরোগুলো আমি আরেকটা জিপলক ব্যাগে ঢুকিয়ে নিব। কাজটা সাথে সাথেই করতে হবে, তা না হলে বরফগুলো গলে যাবে। এভাবে আমি পেঁয়াজ বেশি করে বেটে তারপর এভাবে বরফ জমিয়ে টুকরো টুকরো করে রেখে দিই। 1-1টা টুকরার পিস আনুমানিক 1 টেবিল চামচের মতো হবে, তাই যেই খাবারে আমার যতটুকু প্রয়োজন সেই পরিমাণেই আমি বের করে, 1টা টুকরা লাগলে 1টা টুকরা বের করে নিই, 2টা টুকরা লাগলে 2টা টুকরা বের করে নিই। এভাবেই আমি সংরক্ষণ করে পেঁয়াজ বাটা রেখে দিই এবং আসছে রোজা উপলক্ষে আমি এভাবে একটু বেশি করে বেটে রেখে দিই। এরপরে যেই উপকরণটা আমাদের রান্নায় লাগে সেটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমি 1 কেজি পরিমাণ রসুন আর 1 কেজি পরিমাণ আদা খোসাটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এখন এগুলোকেও ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি কেটে নেওয়া রসুন, আদা দিয়ে দিব 1 কাপ পানি এবং ব্লেন্ড করে নিব। আদা রসুন ব্লেন্ড করে নিলাম। এবার এটা একটা বক্সে নিয়ে নিব। একটা বক্সে যদি জায়গা না হয় আরও কয়েকটা বক্সে নিয়ে নিতে হবে, একদম পুরোপুরিভাবে ভর্তি করে নেওয়া যাবে না, কিছুটা অংশ খালি রাখতে হবে, কারণ যে কোনো কিছু বরফ করলে কিন্তু পরিমাণে বেড়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ আর 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার দিয়ে এবার মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে এবার এটা ঢাকনাটা লাগিয়ে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে অথবা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন যতদিন খুশি। আর যদি মনে করেন যে এখনই লাগবে তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে অল্প একটু রেখে বা এর অর্ধেক বা এর 1/4 অংশ রেখে বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এবং যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে বরফটা গুলিয়ে তারপর আবার ব্যবহার করা যাবে। আর যেহেতু আমি ভিনেগার আর লবণ দিয়েছি, এভাবে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 15 দিন একদম ভালো থাকবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে। এবারে আমি রোজা উপলক্ষে রেখে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা সবসময় হাতের কাছে নাও থাকতে পারে, কিন্তু রোজার সময় ধনিয়া পাতা কুচি অনেক বেশি লাগে, তো তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ধনিয়া পাতা গোড়াটা বাদ দিয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এইভাবে কাপড়ের উপরে শুকাতে দিয়েছি। এই যে এই পাতাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, কয়েকটা রয়ে গেছে এগুলো আমি তুলে তুলে ফেলে দিব, তাহলে পাতাটা অনেক দিন ধরে ভালো থাকবে। এভাবে শুকিয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে নর্মাল ফ্রিজে কিন্তু 15 দিনের মতো রেখে খাওয়া যাবে। কিভাবে রাখবো আমি একটু পরে দেখাচ্ছি।
তো মোটামুটি আমার পাতাটা শুকিয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব। কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে, তাহলে পাতার মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে যেহেতু আমি ধুয়ে নিয়েছি সেই অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে, তাহলে এটা সংরক্ষণ করতে সুবিধা হবে, অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা সময় লাগে এভাবে শুকিয়ে নিতে, আধা ঘন্টার মধ্যেই আমার ধনিয়া পাতাগুলো একদম মোটামুটি অতিরিক্ত পানিটা শুকিয়ে গেছে, একদম পুরো ড্রাই করা যাবে না, ড্রাই করে নিলে আবার সেটা সংরক্ষণ করতে অসুবিধা। মোটামুটি শুকিয়ে গেলে আমি এগুলোকে এবার সংরক্ষণের জন্য কুচি করে নিব। কেটে নিলাম, এখন একটা বক্স নিলাম, এর মধ্যে একটা কিচেন টাওয়াল বসিয়ে তার মধ্যে ধনিয়া পাতা কুচিগুলো রেখে দিব। একবারে একদম অনেকগুলা দিব না, অল্প একটু রেখে তার উপরে আরেকটা কিচেন টাওয়াল দিব, দিয়ে আবার একটু রেখে নিব। তারপর দুই সাইড থেকে একটুখানি ভাঁজ করে এনে তারপর ঢাকনাটা লাগিয়ে রাখবো। একইভাবে আরেকটা বক্সেও ঢুকিয়ে নিব। প্রথমে একটা কিচেন টাওয়াল দিব, এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি রেখে উপরে আরেকটা কিচেন টাওয়াল দিয়ে দিব, এর মধ্যেও কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার দুপাশ থেকে ভাঁজ করে ধনিয়া পাতা কুচি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এভাবে রাখলে 15 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে খাওয়া যাবে। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, তাহলে আরো বেশি দিন ধরে খাওয়া যাবে। এবারে আমি গুঁড়া করব ধনিয়া আর জিরা। এখানে আছে 200 গ্রাম ধনিয়া আর এখানে আছে 100 গ্রাম জিরা। ধনিয়াগুলোকে আমি একটু ভালো করে বেছে তারপর চালনিতে চেলে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধুলাবালি থাকলে পরিষ্কার হয়ে যায়, কারণ কেনা জিনিসের মধ্যে ধুলাবালি থাকতে পারে এবং মাটিও ছিল, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর এরকম ডালা ছিল, সেই ডালাগুলোও পরিষ্কার করে নিয়েছি। একটু বেশি নিলে পরে, এটা যেহেতু বাসায় বানাচ্ছি এটা একটু ফ্রেশ হয়। এখন প্রথমে আমি ধনিয়াটাকে 2-3 মিনিট অল্প আছে একটু ভেজে নিব, তারপর জিরাটা যোগ করব। জিরাটা যেহেতু ধনিয়ার চাইতে আরো সরু, তাই জিরাটা 2-3 মিনিট পরে যোগ করব, তাহলে দুইটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রায় 3 মিনিট অল্প আছে, ধনিয়াটাকে আমি ভেজে নিলাম, কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে যোগ করব আমি জিরা। জিরাটাও আমি বেছে তারপর চেলে নিয়েছি। এবার জিরা আর ধনিয়া অল্প আছে, আরো 3-4 মিনিট ভেজে নিব, তাহলে দুইটাই সুন্দরভাবে ভাজা হবে এবং এই ভাজা মশলার যে সুন্দর একটা ঘ্রাণ, এটা যে কোনো কিছুর মধ্যে দিলে এটার টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যায়। তো এইটাও আমি রোজার আগে আগে তৈরি করে রাখি, যে কোনো ধরনের মুখরোচক খাবার তৈরি করতে এটা আমি ব্যবহার করি। হালিম এবং ছোলা এবং ঘুগনি এ জাতীয় খাবারের মধ্যে দিলে অনেক টেস্ট বেড়ে যায় এবং বিভিন্ন রকমের পাকোড়ার মধ্যে দিলেও এটা অনেক মজা হয় খেতে। মাছ এবং সবজির মধ্যে দিলেও এটা অনেক মজাও লাগে। সবজির রান্নার শেষে এই মশলাটা যোগ করলেও কিন্তু খেতে অনেক দারুণ লাগে, আর আচারের মধ্যেও যদি এই মশলাটা যোগ করা হয় তাহলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটা আমার একটা সিক্রেট মশলা, এটা আমি অনেক খাবারে ব্যবহার করি, এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বিশেষ কিছুই না, শুধু ধনিয়া আর জিরা, জাস্ট একটু ধৈর্য নিয়ে অল্প আছে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তারপর এটাকে যখন গুঁড়া করা হবে এটার ঘ্রাণে একদম পুরা মৌ মৌ করবে সারা বাসা। এই যে অলরেডি ঘ্রাণ বের হতে শুরু করেছে। প্রায় 4 মিনিট লেগেছে আমার এই মশলাটা ভাজতে, চারদিকে একদম ধনিয়া জিরা ভাজার সুন্দর ঘ্রাণ ছড়িয়ে গেছে, সারা বাড়িতে ঘ্রাণে একদম মৌমৌ করছে। এ পর্যায়ে 1 চিমটি নিয়ে দাঁতের নিচে দিলে যখন মুড়মুড় করে ভেঙে যাবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই কড়াইতেই রেখে দিব এবং কিছুক্ষণ পরপর একটু একটু নেড়ে দিব, তাহলে এটা পুড়ে যাবে না এবং মোটামুটি ঠান্ডা হয়। একদম ঠান্ডা করে কিন্তু এটা ভাজা যাবে না, একদম ঠান্ডা হলে এটা ভাজতে খুব কষ্ট হয়ে যাবে। একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়া করে নিতে হবে, আর বেশি ঠান্ডা হয়ে গেলে এটার যে একটা সুন্দর ঘ্রাণ সেটাও থাকবে না। আর এই মশলাটা আমি একদম পুরোপুরিভাবে গুঁড়া করবো না, একটু দানা দানা অবস্থায় রেখেই আমি এটাকে গুঁড়া করব। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে কড়াইতেই রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব, তারপর এটাকে গুঁড়া করে নিব। ধনিয়া জিরা গুঁড়াটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখনই আমি এটাকে গুঁড়া করে নিব। এর চেয়ে বেশি ঠান্ডা করা যাবে না, 3-4 মিনিট আমি অপেক্ষা করলাম। এখন এগুলাকে গ্রাইন্ডারের জারে করে গুঁড়া করে নিব, একবারে করা যাবে না, 2 বার লাগবে। ধনিয়া জিরা গুঁড়া করে নিলাম, এরকম গুঁড়া হবে একদম মিহি করে, গরম মশলা যেমন একদম মিহি করে গুঁড়া করেছি এটা এতটা মিহি করব না, কিছুটা দানা দানা থাকবে, একদম অনেক বেশি দানাদার থাকবে তা না, কিছুটা দানা দানা থাকবে, এরকম করেই আমি গুঁড়া করে নিয়েছি। এখন এটাকে আমি বয়মে ঢেলে নিব। একইভাবে বাকিটাও আমি গুঁড়া করে নিব।
এবারে করব গরম মশলার গুঁড়া। এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। তেজপাতাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দারচিনিগুলোকে ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি, আর নিয়েছি এলাচি আর লবঙ্গ। তো তেজপাতাগুলোকে ছোট করে টুকরা করে নেওয়ার কারণ হচ্ছে যে এতে করে যখন আমি টুকরো করে নিব তখন এটার মাপটা বুঝতে সুবিধা হবে, এছাড়াও ভাজতেও সুবিধা হবে, গুঁড়া করতেও সুবিধা হবে। একইভাবে আমি দারচিনিগুলোকেও টুকরা করে নিয়েছি, এটাও মিপ নিতে সুবিধা হবে, এর জন্যই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটু সময় লাগবে কিন্তু কাজটা করা খুবই সহজ হয়ে যায় এভাবে টুকরো করে নিলে। তো আমি এভাবেই করি, আজকেও আমি রোজার উপলক্ষে এভাবেই করে রাখছি। তেজপাতা কুচি নিয়েছি আমি আধা কাপ পরিমাণ, দারচিনি আধা কাপ, এলাচি আধা কাপ, আর লবঙ্গ নিয়েছি 1/3 কাপ। লবঙ্গর ঘ্রাণটা যেহেতু একটু স্ট্রং তাই লবঙ্গটা একটু কম নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিব একে করে সবগুলো গরম মশলা। দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচি এবং লবঙ্গ। এবার চুলার আঁচটা লোতে রেখে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব। একদম কড়া করে লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট সুন্দর একটা ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিটের মাঝামাঝি পর্যায়ে সুন্দর গরম মশলা ভাজার ঘ্রাণ বের হচ্ছে। এ পর্যায়ে চেক করে নিব তেজপাতাগুলো, যদি এরকম করে মুচমুচে করে ভেঙে যায় তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। একইভাবে দারচিনিগুলাও কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে কড়াইটা থেকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। তাহলে কড়াইতে যদি রেখে দেওয়া হয় তাহলে বেশি ভাজা হয়ে যাবে, তখন আবার গরম মশলার সুন্দর যে একটা ঘ্রাণটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই ভাজা হয়ে গেলে সাথে সাথে অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে। এখন এই মশলাগুলি মোটামুটি ঠান্ডা হলে তারপর আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিব। গরম মশলাটা ব্লেন্ড করে নিলাম, এবার এটাকে বয়ামে ঢেলে নিব। গরম মশলাটা ছোট একটা বয়ামে ঢুকিয়ে নিলাম। এইটুক দিয়ে আমার রোজার মাস পুরোটাই চলে যাবে, এক মাস ভালোভাবেই চলে যাবে। ছোট একটা চামচ দিয়ে দিলাম, তাহলে যে কোনো কিছুর মধ্যে দিতে সুবিধা হবে। এবার মুখটা লাগিয়ে দিব। গ্যাস হয়ে গেল আমার গরম মশলার গুঁড়া, পুরা রোজার মাস ধরে আমি এটা ব্যবহার করতে পারবো। এবার বানাবো পাকোড়া প্রিমিক্স। এই পাকোড়া প্রিমিক্স দিয়ে যে কোনো ধরনের পাকোড়া এবং বেগুনি বা বেগুনি জাতীয় যে কোনো ধরনের পাকোড়াই তৈরি করা যাবে। তো রোজার আগে যদি এই পাকোড়া প্রিমিক্সটা তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে আর ইফতারের আগে কোনো ঝামেলা নেই, জাস্ট শুধু পানিতে গুলিয়ে লবণ দিয়ে মেখে নিলে সাথে সাথে পাকোড়া তৈরি করে নেওয়া যাবে। তো এই জন্য প্রথমে আমি যে উপকরণটা নিব সেটা হচ্ছে বেসন। এখানে আমি 1 কেজি পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব, যেহেতু আমি পুরো রমজান মাসের জন্যই বানাবো তাই একটু বেশি করেই নিচ্ছি। 1 কেজি পরিমাণ বেসন নিলাম, এই বলে হবে না, আরো বড় বোল নিতে হবে। আরো বড় বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। 1 কেজি বেসনের সাথে যোগ করব 1 কেজি চালের গুঁড়া, 1 কাপ আর আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ এবং 1 কাপ পরিমাণ ময়দা। সেই সাথে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিব 1 কেজি বেসনের জন্য 4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1, 2, 3, 4 হলুদের গুঁড়াটা দিলাম কালারের জন্য। সেই সাথে যোগ করব ধনিয়ার গুঁড়া 4 চা চামচ পরিমাণ, 1, 2, 3, 4 এবং লাল মরিচের গুঁড়া 4 চা চামচ পরিমাণ, 1, 2, 3, 4 আরও দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিব 2 চা চামচ পরিমাণ, 1, 2 এই মশলাগুলি দিলে কালার এবং ফ্লেভার আর টেস্টও বাড়ে। এর সাথে আরও একটা উপকরণ যোগ করব, সেটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে ক্রিস্পি হবে, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার। বেকিং পাউডার দিব আমি 4 চা চামচ পরিমাণ, 1, 2, 3, 4 এই উপকরণগুলো যদি এই মিশ্রণটার সাথে যোগ করা হয় তাহলে মিশ্রণটা একদম পারফেক্ট হবে এবং পাকোড়াও একদম খুব সুন্দর ফুলবে এবং ক্রিস্পি হবে। তো আমার এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ, বাকি শুধু থাকবে লবণ। যখন পাকোড়াগুলো বানাবেন জাস্ট নিজের স্বাদ অনুযায়ী লবণটা মিলিয়ে পানি মিলিয়ে মিশ্রণটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এখন আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব। আমি যেহেতু এক মাসের জন্য নিয়েছি অনেকগুলো উপকরণ একসাথে নিয়েছি, আগে তো একটা বল নিলাম সেটাতেও জায়গা হচ্ছিল না, তার চেয়ে বড় একটা বল নিলাম সেটা একদম ফিল আপ হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিলিয়ে নিব। উপকরণগুলো কিন্তু ভালো করে মিলানোটা খুবই জরুরি। এভাবেই আমি বেগুনি বা পাকোড়া মিক্সটা রেডি করে নিলাম। আমার মতো বোকামি করবেন না, একটা বড় একটা জায়গার মধ্যে নিয়ে তারপরে মিক্স করবেন। আমার জায়গাটা তারপরে ছোট হয়ে গেছে, একটু বড় জায়গার মধ্যে নিলে মিক্স করতে বেশি সুবিধা হয়। আমার মিশ্রণটা আমি ভালো করে মিলিয়ে নিলাম। এর মধ্যে যেহেতু অনেকগুলো উপকরণ দেওয়া হয় তাই পরিমাণ একটু বেশি হয়ে যায়, এর জন্য বড় একটা জায়গার মধ্যে নিয়ে মিলিয়ে নিলে ভালো হয়। তো আমার হাজবেন্ড এগুলো দেখে বলছে যে রোজার আগেই তো সব কাজ সেরে ফেলতেছো, তাহলে রোজার সময় তো আর কোনো কাজ না করলেও চলবে। তো এইভাবে যদি আপনারাও রোজার আগে
আগেই সব কিছু রেডি করে রাখেন, তাহলে রোজার সময় কষ্ট একটু কম হবে, ঝামেলাও কম হবে। তো এখন আমি এটাকে একটা বয়মে ভরে নেব, যেহেতু পরিমাণে বেশি বড় একটা বয়ম লাগবে। বয়মের ভিতরে একটা পরিষ্কার পলিথিন দিয়ে তারপর আমি এর ভিতরে ঢুকাবো। আমি যে কোনো এই যেরকম ধরনের পাউডার জাতীয় কোনো কিছু বয়মে ঢুকাতে হলে তখন আমি একটা পলিথিন দিয়ে তারপরে রাখি, তাহলে আর বয়মটা নোংরা হয় না, এভাবে ঢুকিয়ে রাখবো। এখন এভাবে পলিথিনটা একটু পেঁচিয়ে নিয়ে তারপর উপরে ঢাকনাটা লাগিয়ে দিব। এভাবেই আমি সংরক্ষণ করে রেখে দিব, আর বাকি যেটুকু আছে সেটুকু আরেকটা বয়মে ঢুকিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দিব। সারা মাস ধরে বেগুনি এবং বেগুনি জাতীয় পাকোড়া তৈরি করে রোজার সময় আমরা খাবো। তো এইভাবে আপনারাও ইচ্ছা করলে তৈরি করে রেখে দিতে পারেন, এবং আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। এবার যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজু মিক্স। পেঁয়াজু মিক্স তৈরি করতে এখানে আমি নিয়েছি 3 কেজি পরিমাণ মসুরের ডাল এবং 1.5 কেজি পরিমাণ খেসারির ডাল। এই 2 রকম ডাল নিয়েছি, আপনারা চাইলে শুধুমাত্র মসুরের ডাল অথবা শুধুমাত্র খেসারির ডাল দিয়েও মিক্সটা তৈরি করতে পারবেন। আমি এগুলোকে ধুয়ে তারপর ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকাতে যদি ঝামেলা হয় তাহলে একটু ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে তারপর এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এখন আমি মসুরের ডাল আর খেসারির ডাল একসাথে করে নিচ্ছি। মসুরের ডাল আর খেসারির ডাল একসাথে মিলিয়ে নিলাম, এবার এগুলোকে গুঁড়া করে নিব। গুঁড়া করে নিলাম, ব্লেন্ডারে গুঁড়া করলে কিন্তু কিছু অংশ কম ভাঙা হয়, কিছু অংশ মাঝারি ভাঙা হয় আর কিছু অংশ মিহি হয়। তো এইভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই পেঁয়াজু মিক্সটা একদম পারফেক্ট হয়। এই যে এরকম হয়, একদম পারফেক্ট পেঁয়াজু মিক্স হয়ে যায়। এরকমভাবেই আমি সবগুলো গুঁড়া করে নিব। সবগুলো গুঁড়া করে নিলাম, এরকম হয়েছে গুঁড়াটা, কিছু ভাঙা, কিছু আধা ভাঙা, কিছু কোয়ার্টার ভাঙা এবং কিছু একদম মিহি করে গুঁড়া করা। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 3 চা চামচ, সেই সাথে আমি ব্যবহার করব জিঞ্জার অর্থাৎ আদা এবং গার্লিক অর্থাৎ রসুনের গুঁড়া। যখন পেঁয়াজু বানানো হবে তখনও আদা বাটা এবং রসুন বাটা যোগ করা যায়। আমি যেহেতু আগে থেকে প্রিমিক্স বানাচ্ছি তাই আগে থেকে যোগ করে নিব। দিয়ে দিচ্ছি 5 চা চামচ পরিমাণ আদার গুঁড়া এবং 5 চা চামচ রসুনের গুঁড়া। আদা রসুন গুঁড়ার বদলে আদা রসুন বাটাও ব্যবহার করা যায়। আমি যেহেতু প্রিমিক্স বানিয়ে দেখাচ্ছি তাই আমি আদা আর রসুনের গুঁড়াটা দিচ্ছি, এই দুইটা না দিলেও চলবে। চাইলে এখনই আপনারা লবণও দিয়ে দিতে পারেন, তবে লবণটা যেহেতু যার যার স্বাদ অনুযায়ী দিতে হয় সেটা রান্নার সময় দেওয়াটাই বেটার। সেই সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, 6 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিলাম। এবারে এগুলি মিশিয়ে নেওয়ার পালা। যেহেতু আমি অনেক বেশি পরিমাণে নিয়েছি, 3 কেজি মসুরের ডাল আর 1.5 কেজি খেসারির ডাল, সেই জন্য পরিমাণে সবকিছু একটু বেশি। আমি পুরো 1 মাসের জন্যই বানিয়ে রাখছি তাই আমি একটু বেশি করিয়ে নিয়েছি। যখন পেঁয়াজগুলো বানানো হবে তখন যে কাঁচা উপকরণগুলো আছে যেমন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো জাস্ট বানানোর আগে দিয়ে মিক্সড করলেই হবে। আর হচ্ছে লবণ, এছাড়া আর কোনো কিছুই এর সাথে মেলানোর কোনো প্রয়োজন নেই। মিলিয়ে নিলাম, এখন এই প্রিমিক্সের মিশ্রণটাকে একটা বড় বয়মে নিয়ে নিব। আমি বড় একটা বয়মে ভরে নিলাম, আরও অনেকটা রয়ে গেছে, এটাও আমি আরেকটা বয়মে নিয়ে নিব। রেডি পেঁয়াজু মিক্স দিয়ে আমি পেঁয়াজুগুলি বানিয়ে নিলাম। এই যে আধা কাপ পেঁয়াজু মিক্স দিয়ে অনেকগুলা পেঁয়াজু হয়ে গেছে। তো আমি আধা কাপ পেঁয়াজু মিক্স দিয়ে প্রায় 16টার মতো পেঁয়াজু বানিয়ে নিলাম, এবং খুব ক্রিস্পিও, অনেক ক্রিস্পি। আর এই ক্রিস্পিনেসটা বেশ কিছুক্ষণ ধরেও থাকে, ইফতারি কিছুক্ষণ আগে বানালেও ক্রিস্পি থাকবে, খেতেও বেশ মজা হবে। আধা কাপ পেঁয়াজু মিক্সের সাথে আমি 1 কাপ আর 1/4 কাপ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মিলিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজুগুলো ভিজিয়ে নিয়েছি। সময় স্বল্পতার জন্য পুরো ডিটেলটা আমি দেখাতে পারলাম না, কারণ রমজান চলে আসছে। আমি যদি আপনাদেরকে ভিডিওটা না দিই তাহলে তো আপনারা দেখতেও পারবেন না, তাই কিভাবে আমি পেঁয়াজু বানালাম সেটাই দেখালাম। আমি আরো একটা কাজ করি, সেটা হচ্ছে একসাথে বেশি খেজুর কিনে এনে সেগুলাকে একদিনে যে কয়টা লাগবে সেগুলোটা গুনে গুনে ছোট ছোট জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। তাহলে একদিনে যে কয়টা লাগবে সেরকটা জাস্ট খালি ব্যাগটা বের করে নিলেই হলো। একদিনে আমার 12টা করে লাগবে তাই আমি 12টা করে একটা প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এভাবে করে রাখলে জাস্ট একটা ব্যাগ আমি দৈনিক একটা বের করে নিলেই হয়ে যাবে।
এভাবেই আমি বড় কিছু প্যাকেটও ঢুকিয়ে নিলাম আর ছোট প্যাকেটগুলো তো নিয়ে নিলাম। 3 কেজিতে যে কয়টা হয় সেভাবে ভাগ করে নিলাম। দিন হিসাবে একদিনে আমি একটা ছোট প্যাকেট বের করে নিব, তাহলে আর আমার অনেক বেশি ঝামেলা করার প্রয়োজন হবে না। খেজুরটা ফ্রিজের বাইরে বেশি দিন রাখলে অনেক সময় পোকা ধরে যায়, ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়, কিছুই হয় না। এই জন্য আমি রোজার আগে সবসময় বেশি করে খেজুর কিনে এভাবে ভাগ ভাগ করে রাখি, রেখে দিই, তাহলে আর নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ইফতারিতে খেজুর খাওয়া তো সুন্নত, তো যার কারণে খেজুরটা আমরা সবাই চেষ্টা করি ইফতারিতে রাখতে। এভাবে যদি আমরা রেখে দিই তাহলে ইফতারির সময় আর কোনো ঝামেলা হয় না, জাস্ট একটা প্যাকেট বের করে নিলেই হলো। আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে লাগবে। তো এইভাবেই আমি রোজার আগেই বেশ কিছু জিনিসপত্র তৈরি করে নিলাম, যাতে করে রোজার সময় আমার ঝামেলা একটু কম হয় আর কষ্ট কম হয়। আশা করছি আসছে রোজায় আপনারাও এই টিপসগুলো ফলো করে আগে থেকেই 50% কাজ এগিয়ে রাখবেন, তাহলে আর রোজার সময় ইফতারিতে বা রান্নাবান্নায় ঝামেলা কম হবে। তো আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।